হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা কিড সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে ক্লিফোর্ড দ্য উইক রেড ডগ, মানে ক্লিফোর্ড নামে একটা বিশাল লাল কুকুরকে নিয়ে এই সিনেমাটি হবে। তো যাই হোক, সিনেমার শুরুতে আমরা লাল রঙের একটা কুকুরকে দেখতে পাই, আর সেখানে তার পরিবারের বাকি কুকুরদের ডগ ক্যাচার এসে নিয়ে যায়, কিন্তু তাকে দেখতে না পেয়ে তাকে সেখানে রেখে যায়, আর সে তাদেরকে পেছন থেকে চলে যেতে দেখে। আর ওই ডগ ক্যাচাররা ফ্যাক্টরির শাটার বন্ধ করে সেখান থেকে চলে যায়, আর সে ওখানে আটকা পড়ে যায়। তো এরপর স্কুলের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা এমিলি নামের একটা মেয়েকে দেখি, আর আমরা দেখি স্কুলে তাকে অন্য মেয়েরা অনেক বুলিং করে, আর সে একটা ভাড়া বাড়িতে মায়ের সাথে থাকতো, আর তাদের বাড়ির মালিক হচ্ছে মিস্টার পেকেট, আর সে খুবই লোভী এবং শয়তান, এবং তিনি তার অ্যাপার্টমেন্টে কোনো ধরনের পোষা প্রাণী রাখতে দিতেন না, মানে সব ধরনের পোষা প্রাণী রাখা নিষিদ্ধ ছিল। তো যাই হোক, এমিলির বাবা ছিল না, আর তার মায়ের কিছু কাজের জন্য শহর থেকে বাইরে যেতে হবে। তো যেহেতু তার মা বাইরে যাবে, তখন এমিলি তার মাকে আগে ওয়ার্নিং দেয়, তাকে দেখাশোনার জন্য যেন কেসি আঙ্কেলকে কোনোভাবে যেন না আনা হয়। আর এরপর আমাদের কেসি আঙ্কেলকে দেখানো হয়, যার কোনো বাড়িঘর নেই, সে একটা গাড়িতে একটা ছোট্ট ভ্যানের মধ্যে থাকে, এবং সে এতই বোকা ছিল যে অনেক চেষ্টা করার পরেও কখনো কোনো চাকরিও পায় না, কাজও পায় না। আর এরপর আমরা ওই লাল কুকুরটিকে আবার দেখি, যে কোনোভাবে সেখান থেকে বের হয়ে রাস্তায় চলে এসেছে, আর তারপর সে পার্কে আসে এবং ক্ষুধার্ত হওয়ার কারণে কবুতরের কাছ থেকে খাবার নেওয়ার চেষ্টা করে। আর তখনই মিস্টার ব্রিডল নামে একজন লোক তাকে দেখতে পায়, আর ওই কুকুরটিকে উঠিয়ে নিজের সাথে নিয়ে যায়। আর এদিকে এমিলি তার স্কুলের প্রজেক্টের জন্য বিল্ডিং এর দোকান থেকে খালি ক্যান একত্রিত করে, আর সে বাড়িতে এসে দেখে তার মা কেসিকেই তার দেখাশোনার জন্য দায়িত্ব দিয়েছে। তো এটা দেখে সে একদমই খুশি হয় না, কিন্তু কেসি এমিলির মাকে প্রমিস করেছিল এবার সে এমিলির অনেক ভালো মতো খেয়াল রাখবে। তো এরপর এলিমির মা তাদের বিদায় দিয়ে সেখান থেকে চলে যায়, আর পরের দিন সকালে কেসি এমিলিকে স্কুলে দিতে যায়, আর রাস্তায় তারা একটা প্রাণী রেস্কিউ মেলা দেখতে পায়। আর এই মেলাটা হচ্ছে এমন মেলা, রাস্তায় যেসব প্রাণী থাকে তাদেরকে উঠিয়ে সবাই ওই মেলায় একত্রিত করে, আর মানুষজন সেখানে ঘুরতে গিয়ে যার যার পছন্দের মতো প্রাণী সেখান থেকে নিয়ে নিতে পারে বিনামূল্যে। আর এই উদ্যোগটা আমার কাছে খুব ভালো লেগেছে, রিয়েল লাইফে এরকম একটা উদ্যোগ হলে অনেক ভালো হতো, রাস্তার পশু পাখিগুলো ভালো একটা আবাস পেত। তো যাই হোক, এখানে আমরা মিস্টার ব্রিডওয়েল মানে ওই লাল কুকুরটিকে যে বাঁচিয়েছিল তার তাবুও দেখতে পাই, আর এমিলি তাদের তাবুতেই যায়। আর এখানে মিস্টার ব্রিডওয়েল এমিলিকে নিয়ে ওই লাল কুকুরের সাথে দেখা করায়, আর এমিলি কুকুরটিকে দেখে অনেক ভালোবেসে ফেলে, আর এমিলি ভাবে কুকুরটি অনেক ছোট হওয়ার কারণে অ্যাপার্টমেন্টে সে যদি রাখে কেউ তাকে দেখতে পাবে না। আর তারপর সে ব্রিডওয়েলকে জিজ্ঞেস করে এই কুকুরটা সর্বোচ্চ কত বড় হবে, তখন ব্রিডওয়েল বলে তুমি এটাকে যত বেশি ভালোবাসবে এটা তত বেশি বড় হবে। এ কথা শুনে কেসি আঙ্কেল কুকুরটি নিতে নিষেধ করে, আর সাথে বলে ওই অ্যাপার্টমেন্টে পোষা প্রাণী কোনোভাবে অ্যালাউড না, আর তোমার মা জানলে খবর করে দেবে। আর তারপর কেসি ওই কুকুরটি ব্রিডওয়েলকে ফেরত দিয়ে সেখান থেকে চলে আসে। আর এরপর যখন এমিলি স্কুলে আসে, আবার ওই মেয়েগুলো তাকে নিয়ে মজা করে, কিন্তু ওমিন নামের এক ছেলে তাদের বোঝায় তাদের কথায় তোমার গুরুত্ব না দেওয়াই ভালো। কিন্তু এমিলির দিন আজ ভালো ছিল না, কারণ ক্লাসে সে যে ক্যানগুলো সংগ্রহ করেছিল সেটার ব্যাগ ছিঁড়ে যায়। আর এটা দেখে ওমিন নামে ছেলেটি বাদে ক্লাসের সবাই অনেক তাকে নিয়ে হাসাহাসি করে, এমনকি কেউ ভিডিও করে। তো এমিলি তখন অনেক কান্না করে দেয়, আর সে উদাস হয়ে বাড়ি ফিরে আসে। আর তারপর সে গুগলে ব্রিডওয়েলের ঠিকানা খুঁজতে থাকে, মানে যে লোকটি কুকুর দিতে চেয়েছিল সেই লোকটির ঠিকানা খুঁজতে থাকে, কিন্তু সে কিছুই জানতে পারে না। আর তারপর সে তার ব্যাগটি নড়তে দেখে, আর ব্যাগটি খোলার পরে সে ওই লাল কুকুরটাকে দেখতে পায়, কিন্তু সে কিছুই বুঝতে পারে না এটা এভাবে কিভাবে আসলো। এমিলি কুকুরটিকে পেয়ে খুবই খুশি হয়েছে, আর কুকুরটির নাম দেয় ক্লিফোর্ড। আর এরপর আমরা দেখি তারা দুজনে খেলছে, কিন্তু এরপর কুকুরটি লুকিয়ে ঘর থেকে বাইরে বের হয়ে যায়, আর তখনই কেসি কুকুরটি দেখে ফেলে। আর তখন কেসির চিৎকার শুনে এমিলি বাইরে বের হয়ে আসে, আর সে কেসি আঙ্কেলকে বোঝায় এটা আমি নিয়ে আসিনি, এটা নিজে থেকে এখানে এসেছে। আর সে কেসিকে রাজি করায় এই কুকুরটাকে এখানে রাখতে দিতে, কিন্তু কেসি রাজি না হলেও এমিলি ভুলিয়ে ভালিয়ে তাকে রাজি করে নেয়। কিন্তু কেসি আঙ্কেল এটা বলে দেয় কাল সকাল পর্যন্ত এটা আমি বাড়িতে রাখতে দেবো। তার পরের দিনই কিন্তু ব্রিডলের কাছে এই কুকুরটি ফেরত দিয়ে আসবো, কারণ তোমার মা যদি জানে কুকুর রয়েছে তাহলে আমাকে ঝাড়ি দেবে। তো এরপর আমরা দেখি এমিলির স্কুলের ওই ভিডিও ভাইরাল হয়েছে, যেটা নিয়ে এমিলির অনেক মন খারাপ, তাই সে ঘরে এসে কান্না করতে থাকে, আর সে কুকুরটিকে জড়িয়ে ধরে সৃষ্টিকর্তার কাছে প্রে করতে থাকে কুকুরটি যেন তাড়াতাড়ি বড় হয় এবং অনেক বড় হয় এবং এমিলির জন্য খেয়াল রাখতে পারে। আর তারপর আমরা বাড়ির বাইরে ব্রিডলকে দেখি, যে কিনা হেসে ফিরে যাচ্ছে, মানে মনে হয় এমিলির কথাও শুনতে পেয়েছে। তো পরের দিন সকালে এমিলি যখন চোখ খোলে তখন সামনে বিশাল একটা মুখ দেখতে পায়, আর এরপর সে বুঝতে পারে এক রাতের মধ্যে ক্লিফোর্ড হঠাৎ করে বিশাল বড় হয়ে গেছে। তো এমিলি ভাবে এটা কোনো স্বপ্ন কিনা, কিন্তু সে দ্রুত বুঝতে পারে এটা স্বপ্ন নয়, সৃষ্টিকর্তা তার দোয়া কবুল করেছে। আর সে দৌড়ে এই কথা কেসিকে বলতে যায়, আর তারপর সে ক্লিফোর্ডকে একটা মনস্টার মনে করে বাড়ির বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এমিলি তাকে বোঝায় এই কুকুরটি তাদের কোনো বিপদে ফেলবে না। আর তখনই ম্যাগির কল আসে, মানে এমিলির মায়ের কল আসে, আর তখন কেসি আঙ্কেল এমিলির মাকে উল্টাপাল্টা বুঝিয়ে দেয় যে সবকিছু ঠিক আছে, কিন্তু তখনই তাদের বাড়ির দরজায় বাড়ির মালিক চলে আসে, কারণ বাড়ির ডিশ ওয়াশের যে লাইন ছিল সেটি নষ্ট হয়ে গেছে। তো এমিলি তখন দ্রুত ওই কুকুরটিকে ঘরে পাঠিয়ে দেয়, আর তারা চেষ্টা করে মালিক যেন ওটাকে দেখতে না পারে। তবে এরকম একটা সময় চলে আসে যখন দেখে মনে হয় মালিক হয়তো তাকে দেখেই ফেলবে, কিন্তু কোনোভাবে ভাগ্যক্রমে মালিকটি ওই কুকুরটিকে দেখতে পায় না। তো এরপর এমিলি কেসি আঙ্কেলকে বলে ক্লিফোর্ডের মনে হয় কোনো অসুখ রয়েছে, কারণ তা না হলে এক রাতের ভেতর এত বড় কিভাবে হয়ে গেল, তো ওকে মনে হয় আমাদের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। তো এরপর তারা ওই কুকুরটিকে ডাক্তারের কাছে নেওয়ার জন্য লুকিয়ে বাড়ি থেকে বের করে, আর কেসির ভ্যান পর্যন্ত নিয়ে আসে, কিন্তু সেখানে এমিলের সে ছোট্ট বন্ধু ওমেনও চলে আসে এবং তাদের দেখতে পায়। আর সে ছেলেটি প্রথমে ভয় পেলেও পরে কুকুর
কুকুরটি দেখে খুশি হয় এবং ওদের দলে যোগ দিয়ে ফেলে যে কুকুরটিকে ডক্টরের কাছে নিয়ে যাবে। তো কুকুরটি তারা যখন ভ্যানে ওঠায় তখনই ক্লিফোর্ড সামনের একটি পার্কে একটা বাবল বল দেখতে পায় আর ওটা দেখে সে দৌড়িয়ে ওই বলটির সাথে খেলতে যায়। তো এমিলিরা চেয়েছিল ওকে যেন কেউ না দেখে, কিন্তু এমন কাজ হলো সবাই উল্টো দেখে ফেললো। তো ওই কুকুরকে দেখার পর সবাই অনেক ছবি নেয় এবং দ্রুত সোশ্যাল মিডিয়াতে এই কুকুরটির ছবি ভাইরাল হয়ে যায়। আর এরপর আমাদের লাইভ গ্রো নামে একটা কোম্পানিকে দেখানো হয় যেটা একটা বায়োটেক কোম্পানি ছিল, আর ওই কোম্পানির জ্যাককে আমরা দেখি যার উদ্দেশ্য হচ্ছে মানুষের খাবারের জিনিসকে বড় সাইজের বানাবে, মানে ধরুন গরু ভেড়া এগুলোকে অনেক বড় সাইজ বানাবে। কিন্তু হাজার হাজার ডলার খরচ করেও তাদের সকল এক্সপেরিমেন্ট ফেল হচ্ছে। তো তখন তার সহকর্মী তাকে ক্লিফোর্ডের ছবি দেখায় যেটা সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছে। তো তখন জ্যাকের মনে হয় এই কুকুরটির ডিএনএ দিয়ে তার এক্সপেরিমেন্ট সফল করতে পারবে। তো এরপর আমরা এমিলি আর তার বন্ধুদের দেখি যারা ক্লিফোর্ডকে একটা ডক্টরের কাছে নিয়ে এসেছে এবং ডক্টর সব পরীক্ষা করে দেখে এই কুকুরের কোনো সমস্যা নেই, সুস্থ স্বাভাবিক রয়েছে। কিন্তু তারা যখন ওই হসপিটাল থেকে বের হবে তখন রিসেপশনিস্ট এমিলিকে জিজ্ঞেস করে, তুমি কি এই কুকুরটি ব্রিডওয়েল নামে কোনো লোকের কাছ থেকে নিয়েছিলে? তখন এমিলি বলে হ্যাঁ, আর এর সাথে বলে তুমি কিভাবে জানলে? তখন সেই রিসেপশনিস্ট বলে ব্রিডওয়েলই একমাত্র এই ধরনের জাদুর প্রাণী রাখে এবং তার কাছ থেকে যারাই প্রাণী নিয়েছে তাদের প্রাণীর সাথে এরকম অদ্ভুত ঘটনা ঘটেছে। এরপর কেসি আঙ্কেল ব্রিডওয়েলের ঠিকানা জিজ্ঞেস করে, কিন্তু মহিলাটি বলে তাকে খুঁজে পাওয়া এতটা সহজ নয়, সবাই তাকে চেনে কিন্তু তার নির্দিষ্ট ঠিকানা আমরা জানি না। আর তখন এমিলির মাথায় একটা বুদ্ধি আসে, সে বলে ব্রিডওয়েল কালকে আমাদের স্কুলের মাঠেই তাঁবু লাগিয়েছিল, তো যেহেতু আমাদের স্কুলে মেলাতে সে বসেছিল তার মানে আমাদের স্কুলে তার সম্পর্কে তথ্য অবশ্যই রয়েছে। তো এরপর তারা স্কুলে যায় আর সেখানে গিয়ে স্কুলের রিসেপশনিস্টকে বোকা বানিয়ে ওমেন ব্রিডওয়েলের সকল তথ্য পেন ড্রাইভে সেভ করে নেয়। আর তারপর এমিলি ক্লিফোর্ডের জন্য ক্যান্টিন থেকে খাবার আনতে যায় আর ক্লিফোর্ডও গাড়ি থেকে কোনো রকমে বের হয়ে স্কুলে চলে আসে। আর এদিকে ক্যান্টিনে সেই দুষ্টু মেয়েগুলো এমিলিকে আবারও বিরক্ত করতে এবং ক্রিটিসাইজ করতে শুরু করে, আর তখনই ক্লিফোর্ড সেখানে চলে আসে আর ওই মেয়েটিকে বিব্রত করে দেয়। এর সাথে ক্লিফোর্ডকে দেখে এমিলি অনেক সাহস পেয়ে যায় এবং মেয়েটিকে অনেক কিছু বলতে থাকে এবং লাস্টে মেয়েটি লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে আমরা দেখি যে একই কুকুরটির গায়ে একটা চিপ লাগাতে বলে যাতে সে বলতে পারে দেখুন ওটার ভেতর আমাদের কোম্পানির চিপ রয়েছে, তার মানে হচ্ছে এটি আমাদের সম্পদ এবং আমরা এটাকে রিসার্চ করে বানিয়েছি, মানে ওরা আর কি এটা নিতে চায়। তো এরপর জ্যাকের লোকেরা এমিলির তথ্য বের করে আর তারপর এমিলির ঠিকানায় যায় আর সেখানে গিয়ে এমিলির যে বাড়িওয়ালা ছিল তার কাছে প্যাচ লাগিয়ে দেয়। তো এরপর যখন এমিলি বাড়িতে আসে তখন তারা ঘরে ঢুকে তাদের ল্যাপটপ আনার জন্য যায়, মানে পেনড্রাইভ ঢুকিয়ে ব্রিডওয়েলের তথ্য বের করবে, কিন্তু অ্যাপার্টমেন্টের সামনে সে তারা জানতে পারে বাড়িওয়ালা তাদের বাড়ি সিল করে দিয়েছে আর তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। আর তারপর এমিলি এক প্রতিবেশীকে দেখে যে কিনা ডিশ অ্যান্টেনা ঠিক করার সময় ছাদ থেকে নিচে পড়ে যাচ্ছিল, আর ক্লিফোর্ড নামে কুকুরটি এটা দেখে ফেলে আর লোকটি যখন পড়ে যায় তখন ক্লিফোর্ড দ্রুত এসে ওই লোকটিকে বাঁচিয়ে নেয়। আর এটা দেখে সেখানকার সব লোকেরা অনেক মুগ্ধ হয় এবং ওই কুকুরটির ফ্যান হয়ে যায়। আর এরপর আমরা কেসি আঙ্কেলকে দেখি যে অনেক উদাস রয়েছে, কারণ সে এবারও এমিলির মায়ের ভরসা ভেঙে ফেলেছে। সে বলে তোমার মা আমার জন্য লাইফে অনেক করেছে কিন্তু আমি তার জন্য কিছুই করতে পারিনি, শুধু সমস্যাই বয়ে এনেছি, এমনকি আমার জন্য আজকে তোমাদের অ্যাপার্টমেন্টটাও হারাতে হলো। আর তখন এমিলি তাকে বোঝায় এতে তোমার কোনো দোষ নেই, মানে এমিলি একসময় কেসি আঙ্কেলকে পছন্দ করতো না কিন্তু কুকুরের কারণে তারা এক হয়ে গিয়েছে। তো এরপর আমরা দেখি ওমেন সেই প্রতিবেশীর ল্যাপটপটা ম্যানেজ করে যাকে মাত্র একটু আগে ওই কুকুরটি বাঁচালো, আর স্কুল থেকে পাওয়া তথ্য থেকে তারা জানতে পারে ব্রিডওয়েল মেডিকেল চেক আপের জন্য একটা হসপিটালে যাবে। তো তারপর তারা সেখানে যাবার প্রস্তুতি নেয়, কিন্তু তখনই জ্যাক সেখানে আসে আর বলে এই কুকুরটি তাদের কোম্পানির সম্পদ আর এই কুকুরটি ল্যাবের দরজা ভেঙে বাইরে বেরিয়ে এসেছে। আর এর সাথে সে এমিলিকে কিছু টাকা দেওয়ারও চেষ্টা করে আর এমিলির কেসি আঙ্কেল সেটা নিতেও চায়, কিন্তু এমিলি রাজি হয় না, সে উল্টো জ্যাকের মিথ্যা ধরে ফেলে। সে বলে এটা আমি ছোট পেয়েছিলাম, এটা কখনোই বড় ছিল না, এটা আমার কাছে আসার পর বড় হয়েছে। আর তখন জ্যাক তার লোককে ইশারা দেয় ওটার গায়ে একটা চিপ লাগিয়ে দিতে, আর এটা দেখে এমিলি ওই কুকুরটিকে পালাতে বলে আর তখন প্রতিবেশীরা এই কাজে তাদের সহায়তা করে। আর আমরা দেখি এমিলি ওই কুকুরটাকে নিয়ে ভ্যান পর্যন্ত পৌঁছে নিয়ে আসে আর আশেপাশের সকল প্রতিবেশীরা জ্যাকের লোকদের থামানোর জন্য উঠে পড়ে লেগে যায়, এমনকি তাদের ফাইটিং সিন ছিল হাস্যকর। তো হাতে যেহেতু সময় নেই, তার কেসি আঙ্কলও নেই, এজন্য এমিলি নিজেই গাড়ি ড্রাইভ করতে শুরু করে আর তারা জ্যাক দিয়ে লোকদের কাছ থেকে বেঁচে ওমেনের অ্যাপার্টমেন্টে, মানে বন্ধুর অ্যাপার্টমেন্টে চলে আসে। আর কেসিও তাদের খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে আর ওমেনের এত বড় বাড়ি দেখে এমিলি খুব অবাক হয়ে যায়। আর তখনই আমরা দেখি ক্লিফোর্ড ওমেনের যে ছোট্ট কুকুর ছিল সেটাকে গিলে খেয়ে ফেলে, কিন্তু একটু পরে সে ভুল বুঝতে পারে আর ওই কুকুরটিকে বাইরে বের করে দেয়। আর তখন কেসি আঙ্কেলের মনে হয় ওর ক্ষুধা লেগেছে আর ওকে যদি না খাওয়াই তাহলে আমাদেরকেই খেয়ে ফেলবে, তো সেজন্য সে অনেক খাবার আনায়। আর অন্যদিকে আমরা দেখি জ্যাক নামে সেই লোকটি পুলিশ সুপারের কাছে গিয়েছে এবং তাকে বলে তারা একটা কুকুর নিয়ে রিসার্চ করছিল কিভাবে বড় করা যায়, আর সেই কুকুরটি তাদের ল্যাব থেকে বেরিয়ে গিয়েছে, তো ওই কুকুরটি যদি বাইরে থাকে সেটার সংস্পর্শে আরো কোন পোষা প্রাণী এরকম বড় হয়ে যেতে পারে যেটা পৃথিবীর জন্য খুবই খারাপ হবে, তো ওই কুকুরটি অবশ্যই ল্যাবে ফিরে নিতে হবে আমাদের। আর তখন পুলিশ তাকে সাহায্য করার জন্য সম্মত হয়। আর তারপর এমিলিরা টিভিতে দেখতে পায় পুলিশ সুপার বলছে ওই কুকুরটিকে ধরে দিতে পারলে অনেক টাকা পুরস্কার দেবে, আর পাশে জ্যাককেও দেখা যায়। তো এরপর আমরা দেখি ওমেনের বাবা আসে এবং সে অনেক বড় একটা শিপিং কোম্পানির মালিক, তো ওমেন তার বাবাকে সব খুলে বলে আর তখন সে বলে চায়নাতে তার অনেক বড় একটা সাফারি পার্ক আছে আর সেখানে যদি ক্লিফোর্ডকে পাঠিয়ে দেওয়া যায় তাহলে সে আরামে থাকতে পারবে এবং তাকে কেউ সেখানে ডিস্টার্ব করবে না কিংবা তার উপর কেউ রিসার্চও করতে পারবে না। তো এমিলি না চাইলেও লাস্ট উপায় না দেখে রাজি হয়ে যায়, কিন্তু মন থেকে তার শান্তি লাগছিল না। আর এমিলির অবস্থা দেখে এমিলির চাচা কেসি আঙ্কেল বলে কুকুরটিকে চায়না পাঠিয়ে দেওয়ার আগে চল আমরা বিডওয়েলের সাথে একবার দেখা করি, মানে
তার কাছ থেকে কুকুরটা এনেছে। তো এরপর তারা হসপিটালে যায় আর হসপিটালে গিয়ে জানতে পারে ব্রিডওয়েলের মৃত্যু হয়েছে। এটা শুনে এমিলি অনেক কষ্ট পায় আর শেষ ভরসাও শেষ হয়ে যায়। আর তাছাড়া তখন তারা বাইরে পুলিশ দেখতে পায় যারা তাদেরকে খুঁজছে। তো এজন্য তারা আর কোনো উপায়ন্তর না দেখে ক্লিফোর্ডকে একটা শিপে উঠিয়ে দেয় আর এমিলি অনেক উদাস মনে ক্লিফোর্ডের কাছ থেকে বিদায় নেয়। আর আমরা দেখি ক্লিফোর্ডও এসব কিছুতে খুশি নেই। আর এদিকে এমিলির মা টিভিতে সবকিছু দেখতে পেয়েছে এবং তিনি এমিলিকে বিপদে দেখে জলদি সেখান থেকে রওনা দেয়। আর এদিকে কেসি আঙ্কেল একটা মেসেজ থেকে জানতে পারে তারা হসপিটালে যে ব্রিডওয়েল সম্পর্কে জানতে গিয়েছিল সেই ব্রিডওয়েল মারা যায়নি, মানে ছবি আরেকজনের। আর ওমেনও তখন একই কথা জানায় যে ব্রিডওয়েল এবার ম্যানহাটন পার্কে তাবু গেড়েছে। আবার ওদিকে দেখা যায় ব্রিডওয়েলকেও পুলিশরা ধরে ফেলেছে এবং পুলিশরা ধরে জ্যাককে দিয়ে দিয়েছে। আর তখন এমিলির যে প্রতিবেশীরা ছিল তারা এগিয়ে আসে, কারণ তারা সবাই কুকুরটিকে ভালোবেসে ফেলেছে। তো তারা সবাই মিলে ক্লিফোর্ডকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। তো সেই হিসেবে তারা দ্রুত কোম্পানিতে চলে আসে আর সেখানে আমরা দেখি জ্যাক সংবাদ সম্মেলন করছে যে কিভাবে এই বড় কুকুরের সাহায্যে তার এক্সপেরিমেন্ট সে সফল করবে এবং ভবিষ্যতে অনেক বড় বড় গরু থাকবে, ছাগল থাকবে। আর এর সাথে সে মানুষদের বলে তার কোম্পানিতে আরো টাকা ইনভেস্ট করতে, মানে শেয়ার কিনতে। আর ওই মুহূর্তে এমিলির দুজন যে প্রতিবেশী ছিল, মানে যে প্রতিবেশীটাকে কুকুরটি বাঁচিয়েছিল, সে সবাইকে অন্যদিকে মনোযোগ করিয়ে ফেলে। আর এই সুযোগে এমিলি সব বাকি সব প্রতিবেশীরা ল্যাবের ভেতরে ঢুকে যায় আর সেখানে তারা গার্ডসদের কাছ থেকে বেঁচে কোন রকমে কুকুরটিকে মুক্ত করে ফেলে। কিন্তু এখন ব্যাপার হচ্ছে তারা এখান থেকে বের হবে কিভাবে। আর তখন এমিলির মাথায় একটা বুদ্ধি আসে, সে ক্লিফোর্ডের ঘাড়ে বসে পড়ে। আর ওদিকে এমিলির বন্ধু ল্যাবের বাকি সব প্রাণীদের মুক্ত করে দেয়, যার কারণে বাকি সব প্রাণীদের দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় আর এমিলিও কুকুরটি নিয়ে বাইরে চলে আসে। আর তখন আমরা দেখি এমিলি এবং ওই কুকুরটিকে তাড়া করছে, পুলিশও তাদের ধরার চেষ্টা করছে। কিন্তু এমিলির এখন লক্ষ্য হচ্ছে ম্যানহাটন পার্ক, মানে যেখানে ব্রিডওয়েল রয়েছে, তার কাছে গিয়ে কুকুরটি ছোট করে নেবে। কিন্তু সব বিপদ উপেক্ষা করে তারা শেষ পর্যন্ত ব্রিডওয়েল পর্যন্ত পৌঁছাতে পারে। আর ব্রিডওয়েলের সাথে দেখা হলে এমিলি বলে ওকে ছোট করে দিতে, কিন্তু ব্রিডওয়েল বলে আমি তো ওকে বড় করিনি, তোমার ভালোবাসা ওকে বড় করে দিয়েছে, এখন ওকে দেখাশোনার দায়িত্ব তোমারই নিতে হবে। আর তখনই সেখানে পুলিশ চলে আসে আর এমিলিকে কুকুরটি ফিরিয়ে দিতে বলে। আর তখন ব্রিডওয়েল এমিলিকে লোকজন দেখিয়ে বলে এই সময় তুমি তোমার মনের কথা সবাইকে বলে দাও, সবাই শুনুক। তো এই কথা শুনে এমিলি একটা ইমোশনাল বক্তব্য দেয় যেখানে সে বলে বড় হোক কিংবা ছোট হোক সব কুকুরেরই স্বাধীনভাবে চলাফেরা করার পুরো অধিকার রয়েছে এবং সে সবাইকে ক্লিফোর্ডকে বাঁচানোর জন্য অনুরোধ করে। এটা শুনে সব মানুষ তাকে পুরোপুরি সাপোর্ট করে। কিন্তু তখনই সেখানে জ্যাক চলে আসে আর সে বলে এই কুকুরটি আমি তৈরি করেছি এবং এটা আগে থেকে আমার কুকুর, এবং বিশ্বাস নয় দেখো ওটার ভেতরে আমার কোম্পানির চিপ রয়েছে। আর এরপর সে স্ক্যান করার জন্য লোক পাঠিয়ে দেয় যাতে ক্লিফোর্ডের আসল মালিককে সেটা জানা যায়। তো তারা যখন ক্লিফোর্ডকে স্ক্যান করছিল তখন সেখানে দাঁড়িয়ে থাকা ব্রিডওয়েল তার জাদুর সাহায্যে চিপের তথ্য বদলে দেয়। আর অফিসাররা তারপর চেক করে চিপটা যখন পায় সেটার মধ্যে এমিলির নাম আসে। তো এটা শুনে এমিলি অনেক চিন্তিত হয়ে যায় যে এটার মধ্যে আমি এবার চিপ দিলাম কখন। আর এরপর যখন চিপটা চেক করে তখন সেও দেখে এমিলির নাম লেখা রয়েছে। আর এরপর প্রতারণার দায়ে জ্যাককে পুলিশ অ্যারেস্ট করতে বলে। আর এমিলি তো বুঝতে পারে এটা কে করেছে আর সে ব্রিডওয়েলকে ধন্যবাদ জানায়। আর এরপর ব্রিডওয়েল আবার অন্য কোনো প্রাণী এবং প্রিয় মানুষকে সাহায্য করার জন্য চলে যায়। আর এদিকে আমরা দেখি এমিলির মা সেখানে চলে আসে এবং তারা সবাই একে অপরের সাথে মিলে অনেক খুশি হয়। আর তারপর আমরা দেখি এমিলির রিকোয়েস্টে কেসি আঙ্কেল ক্লিফোর্ডের উপর উঠে বসে আর তখনই ক্লিফোর্ড তার সামনে আরেকটা বল দেখতে পায় আর সে কেসিকে নিয়ে সেখানে খেলতে যায়। আর এদিকে বাড়িয়ালো তার ভুল বুঝতে পেরেছে, সে আবার তাদের ফ্ল্যাটে ওই কুকুরকে নিয়ে থাকতে দিয়েছে আর তার সাথেও ওই কুকুরটির অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর কেসিও একটা চাকরি পেয়ে যায় আর তাকে আর এখন গাড়িতে থাকতে হবে না, সে একটা ফ্ল্যাটে থাকতে শুরু করে দিয়েছে। আর শেষ দৃশ্যে আমরা দেখি পুরো সিটি মিলে ক্লিফোর্ডের জন্য অনেক বড় একটা ঘর বানিয়েছে আর এর সাথে সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, সিনেমাটি হয়তো কাল্পনিক ছিল, তবে আমার মতো যারা প্রাণীপ্রেমী আছেন তাদের কাছে মনে হয় সিনেমাটি খুবই ভালো লাগবে। আর এই সিনেমাটিতে যে আইডিয়াটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি হচ্ছে, ধরুন রাস্তায় যেসব পরিত্যক্ত এনিমেল রয়েছে সেগুলোকে রেস্কিউ করার জন্য কিন্তু এরকম একটা মেলার আয়োজন করা যেতে পারে। তবে বাংলাদেশের যে রাস্তার প্রাণী ওইগুলোকে মেলায় আনতে গেলে দেখা যাবে উল্টো আমাদেরই প্রাণী বানিয়ে দেবে, তবে সেটা হয়তো সম্ভব না। তবে তারপরেও আপনার যদি সামর্থ্য থাকে আপনার আশেপাশের একটা প্রাণীকে আপনি দত্তক নিতে পারেন, কারণ সৃষ্টিকর্তা কিন্তু এদের মানুষের মতো হাত পা দেয়নি যে নিজেরটা নিজে কামাই করে খেতে পারবে। তো সেই হিসেবে আপনার টাকায় যদি কোন একটা প্রাণীর রিজিক চলে সেটার জন্য কিন্তু সৃষ্টিকর্তার কাছে একটা আলাদা হিসাব থাকবে, মানে আপনার রিজিকের উন্নতি আসতে পারে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।